един брат мас, ми бъде добринати. আমাদের কে আপনি সাংগঠনিক জেলার সম্মানী সভাপতি মাননীয় চক্রবর্তী মহাশয়কে বরণ করে দিচ্ছেন আমাদের টেগরা নগরের সাধারণ সম্পাদক অসীম মন্ডল। ওখানে ভর্তি হতে চাই যাতে এখান থেকে আবার ভর্তি হতে হবে, সবাই সব ক্লাস হোক করে তাহলে কেন লোক ভর্তি হচ্ছে না বেশি মোটামুটি সংক্রমণ সত্যি ভালো কিছু হয় তবে কিন্তু বাড়বে, কারণ আমার ওখানে বাড়ি স্কুলে এখানে বাড়ি স্কুলে প্রচুর ছাত্রী অথচ এখানে ছাত্রী পরিস্থিতি কিরকম এগুলো শোনার পরে উনি বললেন ঠিক আছে একটা অ্যাপ্লিকেশন দিয়ে যান দেখছি। আমার নাম বর্ণালী খানকর। কতটা আশ্বাস পেলেন? আশ্বাস মোটামুটি বলতে ওনার কথা শুনে মনে হচ্ছে যে অ্যাপ্লিকেশান দিয়ে যেতে বলেছেন তো দেখবেন বলেছেন আর কি। এক তো আমাদের যারা ভোট দিয়েছেন বা এখানকার যারা ভোটার মানুষ নাগরিক তাদের সুবিধা অসুবিধাটা শোনা, এটা প্রতিনিধি হিসাবে আমার একটা দায়িত্ব। নির্বাচন শেষ হওয়ার পরে প্রায় দেড় মাস দু মাস ধরে আমরা দিল্লিতে পার্লামেন্টে যখন থাকতে হয়েছে মাঝখানে একবারই আসার সুযোগ পেয়েছিলাম, সেজন্য যারা ভোট দিলেন আমাদেরকে চেয়েছেন আমাদেরকে তাদের সঙ্গে দেখা করা তাদের খোঁজখবর নেওয়াটা বড় কাজ। তারপরে তাদের যদি সমস্যা থাকে সেটাও শোনার জন্য সাধারণ নাগরিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য এই ব্যবস্থা আমরা করেছি। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে, তৃণমূল অভিযোগ করছে যে বিজেপি সন্ত্রাস চালাচ্ছে এলাকায়, এটা নিয়ে কী বলবেন? সন্ত্রাস কে চালাচ্ছে তা নতুন করে বলতে হবে না, সারা পশ্চিমবাংলায় সন্ত্রাস চলছে, কোনো এক জায়গায় নয়। আর বহু মানুষ মারা গেছেন, হতাহত হয়েছেন, আমাদের প্রায় 28,000-এর বেশি কেস চলছে আমাদের কর্মীদের উপরে। যদি বিজেপি সন্ত্রাস করতো তাহলে ভারতবর্ষ সন্ত্রাস হতো, সমস্ত রাজ্যে। বিজেপি তো সারা কেন্দ্রে আছে, অনেক রাজ্যে আছে, সেখানে কেন হয় না?
আর এটা আমি একাই বলি না, কংগ্রেস সিপিএমও বলছে এটা, বিরোধীদের উপর অত্যাচার করা, তাদেরকে বন্ধ করে দেওয়া, তাদেরকে অনুমতি না দেওয়া, গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করে টিএমসি করছে, আর সারা ভারতবর্ষে এটা চর্চা হচ্ছে, আর তার বিরুদ্ধে আমরা লড়াই করছি পরিবর্তনের জন্য। তৃণমূল যদি সন্ত্রাস করছে তাহলে বিজেপি থেকে কীভাবে পদক্ষেপ গ্রহণ করবে? বিজেপি গণতান্ত্রিক আন্দোলন করছে, যেমন এসপি অফিস ঘেরাও করতে গেছে, সেখানেও লাঠি চালানো হয়েছে আমাদের মেদিনীপুরে প্রচণ্ড মারপিট করেছে কর্মীদের, কারণ গণতান্ত্রিক পরিবেশটাই নষ্ট হয়ে গেছে। তো গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য গণতন্ত্রের মাধ্যমে আমরা লড়াই করছি, সেটাই আমরা করব। আর যেখানে গুন্ডামি হচ্ছে তার গুন্ডাদের যেভাবে সায়স্তা করা উচিত সেভাবে আমরা প্রতিরোধ করব। 370 ধারা তুলে দেওয়াটা নিয়ে বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণে বিভিন্ন জায়গায় ঝামেলা হয়েছে, পুলিশ আটকে দিয়েছে, এই বিষয়টা কি? পশ্চিমবাংলায় কেউ আনন্দ করতে পারবে না, সবসময় শোকসভা চলছে এখানে, কারণ টিএমসি হেরে গেছে, তাদের কষ্ট আছে, তার জন্য অন্য কেউ আনন্দ করতে পারবে না। নির্বাচনে আমাদেরকে বিজয় মিছিল করতে দেওয়া হয়নি কোথাও, সেখানে 144 ধারা, সেখানে কেস, আমাকে সেই জন্য কেস দেওয়া হয়েছে, কালকে আমি বালুরঘাটে যাচ্ছি জামিন নিতে, কী অপরাধ ছিল? আমরা 144 আমরা বিজয় মিছিল করতে চেয়েছিলাম, বালুরঘাটে আমরা জিতেছি, মেদিনীপুরে আমরা জিতেছি, খড়গপুরে আমরা ওখানে অভিনন্দন যাত্রা বার করলাম, সেখানে 144 ধারা জারি করা হয়েছে শান্ত এলাকায়। মানুষের ইচ্ছার বিরুদ্ধে এরা সব কিছু করছেন, যেন আজকে 370 ধারা অনেক দিন আগে ওঠানো ছিল, ওঠেনি, আমাদের এটা ইস্যু ছিল, জনসংঘের আমল থেকে আমরা তুলে দেবো, আজকে আমাদের সে ক্ষমতা হয়েছে, মানুষ সঙ্গে ছিলেন তাই তুলে দিয়েছি। কাশ্মীরকে ভারতবর্ষের অখণ্ড প্রদেশ হিসাবে যুক্ত করার চেষ্টা হয়েছে, আর সেটাতেও যদি কেউ আনন্দ করে দেশের অখণ্ডতা, তাতে টিএমসির কষ্ট হচ্ছে কেন? পুলিশ দিয়ে পিটিয়ে বন্ধ করার চেষ্টা করা হচ্ছে, এই যে গণতান্ত্রিক এই অত্যাচারী স্বৈরাচারী মানসিকতা, এর বিরুদ্ধে আমরা লড়াই করছি, এটা গণতন্ত্রে চলতে পারে না, ঠিক আছে।